কাজে আমার ভালোবাসা কাজে আমার ঘর মনের মধ্যে বলে বাবা বাকি সব পর কমিক রোলে মানুষ তোমাকে দারুণ ভালোবেসেছে পুটকি ভাই, এখন মানে সবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি দেখতে পাচ্ছি। তো যদি বাংলা সিনেমায় আমাদের ইন্ডাস্ট্রিতে যদি তোমাকে কোনো কমিক রোল অফার করে, তাহলে সেক্ষেত্রে কি তুমি সেটা করবে, এক নম্বর প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সিরিয়াস যে রোলগুলো, সিরিয়াস যে ক্যারেক্টারগুলো, সেগুলোতে মানুষ দীপাংশু দাকে দেখতে পাবে কিনা কখনো? দেখো, আমি মেনলি তো লেখালেখির কাজ করি, পারফরমেন্সের কাজ যা করেছি মিরাক্কেল, এনজয় গুরু, এখানে সেটা স্ট্যান্ড আপ কমেডি, অভিনয় নয়। তো অভিনয় আমি খুব কম জায়গাতেই স্পেস পেয়েছি। একটা ওপেন টি বায়োস্কোপ একটা ছোট্ট রোল, বাইসাইকেল কিকে একটা ছোট্ট রোল, আড্ডাতে একটা মেজর রোল, আর এইটাতে একটা মেজর রোল, এই অরিজিৎ যেটাতে আমাকে এটাতে সুযোগ দিয়েছে। আর অরিজিৎ আর সায়নেরই প্ল্যান ইনিশিয়ালি, যেটা কাকে মানাতে পারে। তো ক্যারেক্টারটা এতই ইন্টারেস্টিং ছিল, ক্যারেক্টারটা খুব বেশি স্ক্রিন টাইম নেই, কিন্তু এত কালারফুল ক্যারেক্টার। সায়ন বলেছিল না এটা আমি করবো, আমি করবো। তো তাদের মতো আমি অভিনেতা নই, কিন্তু তাদের আমি ফ্যান। ধরো এরকম প্রচুর আছে, ধরো পঙ্কজ ত্রিপাঠী, তারপরে ধরো বিজয় রাজ, এরকম সঞ্জয় মিশ্রা, যারা আর কি বিভিন্ন ক্যারেক্টার প্লে করে। তো তাই জন্য আমার বেশ মজা লেগেছিল ক্যারেক্টারটা। কিন্তু এটাও ঠিক যে পরে আরেকটা ছবিতে আমি কাজ পেয়েছি, সেখানে আমি একটা ক্যারেক্টার করছি সায়নের একটা দাদা শিবুদা। আচ্ছা, কলেজে ওকে প্রথম মদ খাইয়েছিল, তো সেও মদ খায়। কিন্তু আমি খুব চেষ্টা করেছি আমি আর সায়ন যাতে দেখতে তাকে আলাদা হয়, যাতে পুটকি ভাইয়ের মতো দেখতে না হয়, যাতে কথা বলার স্টাইলটাও আলাদা হয়, কারণ পুটকি ভাই অনেক নেশা করে, আর এ শুধু মদ খায়। একটা আস্তে আস্তে মদ খেয়ে সিনটা, মানে আমি বরঞ্চ চাইবো যে কমেডি করতেই পারি, কিন্তু কমেডি মানেই তো সেটা পুটকি ভাই নয়। পুটকি ভাই একটা কনফিউজ পিকচারের একটা প্রোডাক্ট, সেটা একটা ওদের ভাবনা, সেটা এখানে আমি সেটা নিয়ে আরও এক্সপ্লোর করবো ক্যারেক্টারটাকে। কিন্তু অন্যান্য যারা কাজ দেবে, আমি চাইবো না যে এই ধরনেরই আমাকে দিতে থাকুক। আমি দুটো করেছি, দুটো খুব আলাদা, আড্ডার রোলটা আর এটা, সেটাও ফিউচারও চাইবো যে হয়তো একটা এমন রোল পেলাম সেও এরকম নেশা করে, কিন্তু তাও আমি চেষ্টা করবো যে সেজন্য পুটকি ভাইয়ের থেকে আলাদা হয়। বা কমিক রোলও মানেই যে সে এরকমই হতে হবে, কমিকও তো অনেক রকম হয়। তো সেইটা আমি বরঞ্চ চাইবো যে না, আমি আলাদা করতে পুটকি ভাই আমাদের। তো পুটকি ভাইয়ের একটা ব্যাপারটা আমি একটু বলতে চাই, যে এই রেস্টিন প্রেমের গল্প এবং স্ক্রিপ্ট এই দুটোর একটাও আমার লেখা নয়, অরিজিতের লেখা আর সায়রের লেখা। কিন্তু পুটকি ভাইয়ের চরিত্রটা, পুটকি ভাইয়ের চরিত্রটা ওদেরই তৈরি করা, কিন্তু পুটকি ভাইয়ের যে নাম সেটা আমার দেওয়া। এই গানটার কোনো প্ল্যান ছিল না, জয় রেখেছিলাম। হ্যাঁ, ওটা পুটকি ভাইয়ের নাম হয়ে গেছে, এটা একটা মানে ইয়েও হয়েছে, এর মধ্যে একটা ঘাপলাও হয়েছে, বেশ মজার ঘাপলা। সেটা হচ্ছে যে আমার সাথে প্রতিম ছিল ওই সিনটায়, বড় চুল প্রতিম, ও আমাদের এইটার মানে কিছুটা পোর্শন অরিজিৎ ডিওপি, কিছুটা প্রতিম ডিওপি, ঠিক আছে, টুম্পা গানটার ডিওপি, ও আমাদের একটা টিমের পার্ট একটা প্রতিম। এবার প্রতিম ওই সিনটায় আমার সাথে যেরকম সবাই কিছু না কিছু, অরিজিৎ একটা সিনে আছে, আরও আছে, প্রতিম অভিনয় করেছে যে পুট। তো আমি, আমার নাম জয়, আমাকে ফোন করছে আদি, হ্যাঁ জয় আমার বাড়িতে ভূত ফুত ইত্যাদি, আর আমি প্রতিমের নামটা কী দেওয়া হবে, তো ভাবা যে আমি আজই প্রতিমকে বলছি যে এই পুটকি ভাই একটা রোল কর। আরও ভালো, আরও এটা হচ্ছে কিছুটা ঠিক, এরা হচ্ছে যে দুজনেই পুটকি ভাই হতে পারে, মানে ওই এই গানটারও কোনো প্ল্যানিং ছিল না আমাদের। তুই বলেছিস না প্রতিমের মুখটা অনেকটা পুটকি পুটকি ভাই, কথাটা আমার পুটকি ভাই কথাটা কিন্তু আমার দীপাংশুদা থেকে মাথায় আসেনি, ওটা আমার প্রতিমের মুখটার সাথেই ওটাকে বেশ আমার খুব সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। মানে ওকে বেশ সুন্দর দেখতে, কিন্তু ওর মুখে যে এক্সপ্রেশনটা ছিল একটা, মানে একটা ছোট হয়ে চোহা করে বসেছিল মুখটা, বড় বড় চুল ছেড়ে আর নেশা টেশা করছে। ওই সিনে জয় আমি আর প্রতিম হচ্ছে পুটকি ভাই, কিন্তু আমি ওদেরকে প্রেডিক্ট করে দিয়েছিলাম যেটা দেখার পর সবাই এটাই ভেবে নেবে যে এটা আমি না। এটা কিন্তু দুজনেই আমরা বলেছিলাম দুজনেই পুটকি ভাই আংশি, কিন্তু যেহেতু তোমার ক্যারেক্টার একটা নাম আছে, তো প্রতিমের ক্যারেক্টারটা কোনো নাম নেই, তো ও হয়তো বেশি পুটকি ভাই, তুমি কম পুটকি ভাই, তারপরে বেশি কমের আর কোনো সিনে নেই, পুরো একটাই পুটকি ভাই হয়ে গেছে দীপাংশুদা, তো কোনো চাপ নেই। তোরা দুজন চশমা পরে বসে, ঠিক আছে, আমার চশমা পুটকি ভাই এইবার ভালো লাগবে। তো অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছিলাম যে পুটকি ভাই গানটার কোনো প্ল্যানিং আমাদের ছিল না, ওই সিনটা দেখে আমাদের মনে হয় যে ওখানে একটা গান যদি ছোট্ট করে ঢোকানো যায়, ডিজাইন করা যায়।